হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, নিয়ে আসলাম আর একটি রেসিপি আপনাদের সামনে। দেখুন আমি কীভাবে কলিফ্লাওয়ার অথবা ফুলকপি দিয়ে রহু ফিশ রান্না করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফিশ ফ্রাই করে নিয়েছি, হালকা একটি বড় অনিয়ন কেটে নিয়েছি আমি এখানে। এখানে আমি মিক্স মশলা নিয়েছি সব রকমের, হলদি, মরিচ, ধনিয়া, কলিফ্লাওয়ার আমি হালকা ভেজে নিয়েছি। এবার একটি ফ্যান আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, দিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে মিডিয়াম হিট দিয়ে 5 মিনিট ফ্রাই করব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এভাবে মাস করে নিচ্ছি পেঁয়াজটি, নিয়ে আমার মিক্স মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কী কী এর নিয়েছি সব কিছু লেখা আছে, আপনারা চেক করতে পারবেন। মরিচ, ধনিয়া, হলদি, কারি পাউডার আমি নিয়েছি। 5 মিনিট আমি ডেকে রেখেছি মিডিয়াম হিট দিয়ে। দেখুন তেল উপরে বেশি উঠেছে, ফ্রাই হয়ে গেছে মশলা। এখন কিছু পানি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে কলিফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা এভাবে ট্রাই করবেন। জানি সবাই কম বেশি রান্না করতে জানেন, সবাই তো আর একরকম রান্না করেন না, এক এক জনে এক এক রকম রান্না করেন। আমরা ট্রাই করব কার রান্না সব থেকে বেশি মজা। দেখুন ফ্রাই হয়ে গেছে কলিফ্লাওয়ার। এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ফিশ দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট ডেকে রাখবো মিডিয়াম হিট দিয়ে, যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর প্লিজ আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে দিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন 10 মিনিট পর হয়ে গেছে আমার ফিশ কারি, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন হয়ে গেছে ফিশ কারি, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।